সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলি বাজার হাটে। এখানে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন সাইজের গরুর দাম। আমার সাথে দাঁড়িয়ে আছেন চাচা। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? আব্দুল আউয়াল ব্যাপারী। চাচা, ওনার কাছ থেকে আজকে আমরা ওনার গরুগুলোর দাম জানার চেষ্টা করব। চাচা, প্রথমে যে গরুটা বসে আছে এটার দাম কেমন চাচ্ছেন? ১১০-১২০ চাচ্ছেন। বিক্রি করবেন কততে? আচ্ছা, বিক্রি করবেন হচ্ছে এরকম দামে ১১০-১২০। আর এই যে দ্বিতীয় যে গরুটা দাঁড়িয়ে আছে বড় দেখতে পাচ্ছি, এগুলো সব ১১০-১২০। চাচা, এগুলোর বয়স কেমন? দুই দাঁত বয়স না? আর এই যে এই গরুটা যে দাঁড়িয়ে আছে এটার ওজন কেমন হবে? মাংস ৪.৫ মন মাংস হবে এই গরুটায়, তাই না? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমরা পরের গরুটা দেখি চলেন। আচ্ছা, এই যে সুন্দর একটা গোল গরু দেখতে পাচ্ছি, এটাও একই দাম না? ১১০-১২০ এরকম হলে ছাড়বেন। এখানে কয়েকটা গরু বসে আছে, গরুগুলো জার্নি করে এসেছে, সেই জন্য এখন উঠাচ্ছি না। সবগুলোর দামই সেম, একই দাম। এই যে দাঁড়িয়ে আছে একটা সুন্দর গরু, চাচা এটার দাম কেমন? এটাও ১১০-১২০ হবে। আর এখানে দেখতে পাচ্ছি বড়গুলোর চেয়ে ছোট সাইজের গরু, এগুলো হবে হচ্ছে ৭০-৮০। চাচা, এই গরুটা কততে বিক্রি করবেন? ৭৫। এটার মাংস কেমন, কতটুকু হবে ওজন? ৩.৫ মন মাংস হবে, দেখুন আপনারা, ৭৫,০০০ বিক্রি করবে। এই যে আরো গরু দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন? এগুলো হচ্ছে ৭০-৭৫, ৮০। আচ্ছা, ৮০-৯০ এরকম দাম। ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? আপনার এই যে ছোট্ট একটা ভুট্টি গরু দেখতে পাচ্ছি, এই গরুটার দাম কত? ৬০,০০০ চাওয়া। আচ্ছা, বিক্রি হবে ৫৫-৫৫। আপনারা দেখুন একটা সুন্দর ভুট্টি গরু, এটার সাইজ খুবই ভালো। উনি ৫৫,০০০ টাকা হলে ৬০ চাচ্ছেন, ৫৫,০০০ হলে বিক্রি করবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা আছি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলি বাজার হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল সাইজের তিনটা ইন্ডিয়ান বলদ গরু। আপনারা একটু দেখে নিন, এরপরে আপনাদেরকে দামগুলো বলছি। অনেক বড় সাইজের গরু দেখুন, দুটো সাদা আর একটা হচ্ছে লাল রঙের। ভাইজান, এখানে দেখতে পাচ্ছি একটি শাহিওয়াল সার গরু। আচ্ছা ভাইজান, এই শাহিওয়াল সার গরুটার দাম কত চাচ্ছেন? ১৪৫ চাওয়া, ১৪০ হলে বিক্রি হবে। আচ্ছা ধন্যবাদ ভাইজান। আর ওই পাশে যে ইন্ডিয়ান গরুগুলো আছে বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন? আচ্ছা, এই সাদা দুটো চাচ্ছেন ২,৭০ করে, আর লালটা চাচ্ছেন ৩,২০। লালটা কেমন দাম হলে বিক্রি করবেন? ২,৮০ হলে বিক্রি করবেন। এটার মাংস কেমন আছে গায়ে? ১৪ মন। আর ওই যে সাদা যেগুলো আছে ওগুলোর গায়ে কিরকম আছে? একটা ৯ মন করে আছে। আচ্ছা ধন্যবাদ ভাইজান, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিভিন্ন সাইজের গরুর দাম। এখানে দেখতে পাচ্ছি একটি ভুট্টি গরু, এই ভুট্টি গরুটা উনি দাম চাচ্ছেন ৬০,০০০ টাকা, এবং বিক্রি করবেন হচ্ছে ৫৫,০০০ টাকায় বলে দিয়েছেন। খুব ভালো সাইজের একটা ভুট্টি গরু। ঠিক আছে দর্শকবৃন্দ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলি বাজার হাটে। এখানে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকমের গরুর দাম। এই যে দেখুন, এখানে দুটো ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আকৃতিতে খুবই বড়, এগুলোর ওজন প্রায় ৭ মনের মতো করে হবে। এবং এখানেও দেখতে পাচ্ছি মাঝারি টাইপের আরও কিছু বেশ কিছু গরু আছে। এখানে কিছু দেশি শাহিওয়াল সারও আছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এগুলো ক্রমান্বয়ে দাম জানার চেষ্টা করব। চাচা,
এই যে দাঁড়িয়ে আছে এই গরুটার দাম কত বলেছেন? এটা চাওয়া হচ্ছে 1,05,000, বিক্রি করবেন 95,000। আচ্ছা এই যে গরুটা দাঁড়াচ্ছে এটা চাচ্ছেন কত? আচ্ছা এটা 1,00,000 হলে বিক্রি করবেন। সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি। এখানে আরেকটি দেখতে পাচ্ছি, শাহিওয়াল ক্রস, এটা চাওয়া হচ্ছে 1,00,000, বিক্রি করবেন হচ্ছে 95,000 টাকায়। গরুগুলো খুবই সুন্দর। এখানে আরেকটি ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি, এটার ওজনও 5 মণ হবে, 5 মণ 5.5 মণ। এটা চাচ্ছেন 1,00,000 টাকা, 92,000 হলে বিক্রি করবেন। তো আজকে আপনাদেরকে আরও অনেক গরু দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলি বাজার হাটে। এখন বাজছে দুপুর 12টা। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট সাইজের ষাঁড় গরু। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ষাঁড় গরুগুলোর দাম কেমন করে। দাদা, চাচা, এই ষাঁড়টা যেটা বসে আছে এটার দাম কেমন? 5,50,000। 5,50,000 চার।